আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি এর আগে লিঙ্কডইনে কীভাবে মার্কেটিং করতে হয় এটা দেখাইছিলাম, তো অনেকে ফেসবুকে কীভাবে মার্কেটিং করবেন এটা অনেকে আমরা বুঝতেছি না। তো আমি যে গিগ ইমপ্রেশন কীভাবে ইমপ্রেশন ক্লিক বাড়ানোর জন্য ফেসবুকে আমি যেভাবে করি সেটা দেখাচ্ছি, কীভাবে মার্কেটিং করি গিগ ইমপ্রেশন বাড়ানোর জন্য। তো এই জন্য আমি প্রথমে আমি একটা গুগল ডকে গিয়ে এই যা কিছু লিখব সেটা আগে গুগল ডকে ওপেন করে ওখানে সেট করে রাখি। যেমন আমি একটা গিগ দিয়ে দেখাচ্ছি, যেমন ধরেন এই যে ওয়েব স্ক্র্যাপিংয়ের মার্কেটিংটা করব। তো আমি মার্কেটিং করার জন্য উপরে কয়েকটা কথা লিখে রাখছি যে সবাই এটা দিয়ে পোস্ট করতে পারি, কমেন্টও করতে পারি ফেসবুকে গিয়ে বিভিন্ন। তো লিখে রাখছি যে আমার গিগ এক্সচেঞ্জ ই করব। তো প্রথমে আমার গিগটা কেউ ওপেন মাই গিগ গিগটা ওপেন করবে। তো তারপরে আমার ইমেজটা একটু স্লাইড খুলে ই করাবে, তারপরে আমার গিগে ফেভারাইট ক্লিক করবে, তারপরে ক্লিক করবে প্রিমিয়াম প্যাকেজে, তারপরে লিখছে সেন্ড মি স্ক্রিনশট। ফার্স্ট আমাকে স্ক্রিনশট দেবে, আমিও তাকে স্ক্রিনশট দিয়ে দেবো। তারপরে আমার ওই গিগের লিঙ্কটা অ্যাড করছি এবং ছবিটা আলাদাভাবে সেভ করে দিয়েছি, ইনসার্ট করে এখানে অ্যাড করছি। এখন এই জিনিসটা আমি কন্ট্রোলে দিয়ে সিলেক্ট করে কম্পিউটারে আর কি কন্ট্রোলে দিয়ে অল সিলেক্ট করে নেব, তারপর কন্ট্রোল সিতে কপি করে নেব। আমি এখান থেকে কপি করে সিলেক্ট করছি, এরপরে কপি করে নিলাম। এই এটা কপি করে আমি এখন ফেসবুকে চলে যাব। আমি ফেসবুকে গেলাম, ফেসবুকে গিয়ে আমার কাজ হতো অনেকগুলো ফাইবার গিগ প্রমোশন বা ফাইবার গিগ এক্সচেঞ্জ এগুলার গ্রুপে অ্যাড হওয়া। আমি এখান থেকে ক্লিক করব ফাইবার গিগ এক্সচেঞ্জ, ফাইবার গিগ প্রমোশন বা ফাইবার গিগ এক্সচেঞ্জ। এরকম ফাইবার গিগ এক্সচেঞ্জ লিখে আমি যাব এখানে উপর থেকে দেখেন পোস্ট পিপল, আমি যাব হলো গ্রুপে, অনেকগুলো গ্রুপে এই রিলেটেড গ্রুপে আমি অ্যাড হব। আমি যেগুলোয় অ্যাড হয়ে গেছে যেগুলোয় ভিজিট দেখাচ্ছে, আর যেগুলোয় অ্যাড হয় নাই এটা জয়েন দেখাচ্ছে। তো যেগুলো আমি অ্যাড হয় নাই এই জয়েনের এখানে ক্লিক করব। জয়েনে ক্লিক করলে যদি জয়েন হয়ে যেত তাহলে আমার আগে ওখানে ভিজিট আসতো, ওই গ্রুপগুলোতে আমাদেরকে জয়েন নিচ্ছে না। আমি একটু নিচের দিকে যাচ্ছি, এগুলো হয়তো আগে ট্রাই করছি জয়েন নেয় নাই। আমি এখানে একটা দিলাম, জয়েন নিতেছে না। তো এভাবে ট্রাই করব। আমি আগে গ্রুপগুলোয় যেগুলো মেম্বার বেশি আছে এই সবগুলোয় আমরা জয়েন হব। আমি হয়তো অনেকগুলা গ্রুপে অ্যাড হয়ে গেছে যার কারণে এখন নিচ্ছে না। আমি যে আগের যেগুলো অ্যাড আছে সেইগুলো আমি একটা দিয়ে দেখাচ্ছি। আমি যে এটাতে ভিজিটে গেলাম, এটাতে আমি জয়েন হয়ে আছি। তো আমি কি করব, এই গ্রুপগুলোতে আমি ওই যেটা কপি করে রাখছি ওইটা পেস্ট করব। আমি এইখানে এসে এখানে পেস্ট করে দিচ্ছি, আমি পোস্ট করে দিলাম। এই গ্রুপটাতে আমাকে ওদের
রুলস মেনটেন করার কথা বলতেছে। সব গ্রুপে আমার পোস্ট অ্যাপ্রুভ নাও হইতে পারে, তো যেই যেই গ্রুপে পোস্ট অ্যাপ্রুভ হয় সেই সেই গ্রুপে আমাকে যেতে হবে। আমি এই 2 দিন হয়তো অনেক বেশি মাত্রাতিরিক্ত পোস্ট করছি, যার কারণে আমাকে বেশিরভাগই অ্যাক্সেস দিচ্ছে না। ও এখান থেকে আবার তো দিল, তো এইখানে বিষয়টা হয়তো বুঝতে পারছেন, এখানে গিয়ে আমরা এটা আমার বিষয় এটা পোস্ট করবো না দেবো। এখানে দেখেন যদি পোস্ট হয়ে যায় তাহলে এই যে আমার এই যে এটা পোস্ট হয়ে গেছে লাইভ পোস্ট, এই যে এখানে দেখাচ্ছে। তো এখন যখন আমি এই যে পোস্ট করে দেব, অনেকেই এখানে আমাকে ইনবক্সে আমাকে ই পাঠাবে, তাদের লিঙ্ক পাঠাবে, আমি আমার লিঙ্ক পাঠাবো, আমার লিঙ্ক তো এখানে পাঠানো আছে। তখন তারা বলবে আমার গ্রুপে গিয়ে তাদের এগুলো ফেভারিট দিয়ে এসে স্ক্রিনশট দিতে। যেমন আমি দেখাই আমার যদি ইসে যাই, হয়তো আমাকে অনেকেই পাঠানো আছে, একটু দেখাই। এখানে এই যে অনেক নোটিফিকেশান আইসে বসে রয়েছে, এতগুলো পাঠ ই কইরাও পারা যায় না, প্রচুর পরিমাণে আসতে থাকে। আমি ধরেন একটা ইসে যাইতেছি, এই যে এখানে একটা পোস্টে আমি দেখেন এই যে মানুষজন তাদের অনেকেই তাদের এই যে গিগের লিঙ্কগুলো শেয়ার করতেছে। তো আমরা কী করব, কোনো একজনের ইনবক্সেও যাইতে পারি অথবা এখানেও আমরা পোস্ট করতে পারি। এই যে কারো অন্যের পোস্টের ভিতরে এসে কমেন্টের এখানেও এসে আমার লেখাটা পেস্ট করে দিতে পারি, অথবা অথবা কারো আইডিতে ঢুইকা সরাসরি তাকে ইনবক্সেও ই করতে পারি, তাকে এখানে ইনবক্সেও তাকে পেস্ট করে দিতে পারি। অথবা যেমন দেখেন এই যে আমি যাদেরকে ইনবক্সে পেস্ট করে দিচ্ছি, যেমন সে আমাকে তার লিঙ্ক দিয়েছে, আমি আমার লিঙ্ক দিয়ে দিছি, তারপরে আমি তার লিঙ্কে গিয়ে ঢুকে ফেভারিট দিয়েছি, প্রিমিয়াম প্যাকেজে দিছি, ছবিটা স্ক্রোল করে স্ক্রিনশট দিয়ে এটা আবার তাকে আমি পাঠাই দিছি, সেও আবার আমাকে এরকমভাবে স্ক্রিনশট পাঠাই দিছে। তো এইভাবে আমাদেরকে কাজটা করতে হবে। আমি আবার পিছনে যাচ্ছি, দেখাচ্ছি এই যে গিগ আছে, দেখা যাচ্ছে গিগের লিঙ্ক। আমি যে কোনো একজনের গিগে এই যে লিঙ্কে যাচ্ছি, লিঙ্কে যাওয়ার পরে আমি মোবাইল থেকে করতেছি, আপনারা কম্পিউটার থেকে করলে আরও সহজভাবে করতে পারবেন। তো আমি মোবাইল থেকে করতে গেলে একটু ঝামেলা, এই যে এখানে নিচের দিকে অনেক সময় শেয়ারের অপশনটা আসে, না আসলে অ্যাপসে ঢুকতে হবে, অ্যাপসে ঢুকা। আমি ইয়ানডেক্স সফটওয়্যার থেকে এই কাজগুলো করি, ইয়ানডেক্স ছাড়া অন্য সফটওয়্যার থেকে এইভাবে সুন্দরভাবে করা যাবে না। তো আমি এখান থেকে ইয়ানডেক্স সফটওয়্যারে আমি চলে যাবো, সে এই যে মোর অপশনে গেলাম, নিচের দিকে মোর অপশনে গিয়ে ইয়ানডেক্স সফটওয়্যারটা ওই ওয়াই লেখা এই সফটওয়্যারটা অন করতেছি। অন করার পরে আমি ডেস্কটপ মোড করে নেব, ডেস্কটপ মোড করে নিলে এই মোবাইলটাই একেবারে হুবহু কম্পিউটারের মতোই শো করবে, সব গিগ ফেভারিট সব কিছু দেখা যাবে। এই যে ডান দিক থেকে উপরে ওনার 74টা ফেভারিট আছে, আমি যে আমি লাল চিহ্ন দিয়ে দিলাম, তারপরে কি প্রিমিয়াম প্যাকেজে ক্লিক করে দিলাম, তারপরে এই যে ওনার গিগ ইমেজ কতগুলো আছে এগুলো একটু ডান দিক থেকে স্ক্রল করব,
স্ক্রল করে স্ক্রিনশট নিব। স্ক্রিনশট নিয়ে এইটা এই ব্যক্তিকে আবার আমি পাঠাই দেব। এইটা আমি চলে যাব মেসেঞ্জারে অথবা ফেসবুকে আবার চলে যাব। ফেসবুকে গিয়ে ওনার মেসেঞ্জারের ইনবক্সেও আমি দিয়ে দিতে পারি যে আমি আমার কাজটা করেছি, আমি স্ক্রিনশট দিয়ে দিলাম। এখন ওনাকে আমি বললে নাও এখন তোমার পালা, নাও ইয়োর টার্ন। এখন তোমার পালা, এরপরে ওরে বললেই ও করে দেবে। আর যদি ও না করে দেয়, আমি যদি ওকে ভয়ও দিয়ে খাইতে পারি, ওকে বলতে পারি যে তুমি যদি না দাও তোমার ফেভারিট আমি আবার তুলে নিয়ে যাব। আর আরেকটা বিষয় হলো, আমাদের ফেভারিট যদি একটাই থাকে তো আমরা কয়েকটা লিস্ট বানাই নেব। যদি লিস্ট না বানাই তাহলে ফেভারিট একজনের একাধিক গিগ হইলে ফেভারিটগুলো সরে যাবে। লিস্ট বানানোর জন্য আমি সেটা একটু হালকা একটু দেখাই দিতেছি কীভাবে আমরা ফেভারিটের লিস্ট বানাবো। আমি আর একজনেরটা দেখাই, এই নিচের গিগটা দিয়েও দেখাই ওনাকে আমি করতেছি, ক্লিক করতেছি। ক্লিক করার পরে নিচে এই যে দেখেন আসতেছে শেয়ারের, আমি মোর অপশনে গেলাম, আমি যাবো ইয়ানডেক্স সফটওয়্যারে ঢুকে যাব। ইয়ানডেক্স সফটওয়্যারে ঢোকার পর আমি ডেস্কটপ মোড করে নেব। ডেস্কটপ মোড করার পরে আমি দেখাই কিভাবে আমাদের ফেভারিট লিস্টগুলো বাড়াবেন। এখানে এই যে দেখেন লাভ আইকন, এটাই ওনার সাতটাই আছে, আমি আর একটা দিয়ে বাড়াই দিলাম। এই লাভ আইকনের পাশে থ্রি ডট আছে, এই থ্রি ডটের উপর ক্লিক করব। এখানে আছে যে মাই ফেভারিট লিস্ট, এখানে যদি ওই ব্যক্তির একাধিক গিগ হইতো তাহলে এই একটার পরে বাকিগুলো হয়তো না অন্যটায়, এখান থেকে আমরা লিস্ট ক্রিয়েট করতে পারি। যেমন এটা যদি ডাটা এন্ট্রি গিগ হয়, ডাটা এন্ট্রি লিখতে পারি, লিড জেনারেশন লিখতে পারি, বা 1, 2, 3 দিয়ে লিখতে পারি, এভাবে 5, 6, 7 পর্যন্ত গিগ দিয়ে রাখতে পারি। তাহলে এক এক সময় এক একটা ই হবে। আমি যেমন ডাটা লিখলাম সংক্ষেপে, ডাটা এন্ট্রি দিয়ে ই রাখলাম। তো এভাবে একাধিক যদি হয় তাহলে লিস্ট ক্রিয়েট করব। এখন যতগুলো ওনার যদি 2-3টা ই থাকে, তখন আরও যদি গিগ থাকে তাহলে ক্রিয়েট লিস্ট দিয়ে আরও কতগুলো আমি লিস্ট বানাইতে পারি। এভাবে আমরা ফেসবুকে মার্কেটিং করলে হবে কি, আমরা যেমন আমাদের গ্রুপে যে ম্যাম যেটা বলছে যে ওইখানে মার্কেটিং করব, ওইখানে আমাদের গিগ ফেভারিট বাড়াবো, ওইখানে তো আমরা নির্দিষ্ট পরিচিত 70-80 জন। আমরা যখন আমাদের নিজেদের গিগে ফেভারিট দিব তারপরে এবার তো আর দেওয়া যাবে না, তাহলে তারপরে আমাদের ঠিকই এইরকম ফেসবুকে এসে মার্কেটিং করতে হবে। তাহলে আমাদের গিগে দেখা যাবে 700-800 ফেভারিট বাড়ানো যাবে। এভাবে আমরা আমাদের গিগের ফেভারিট বাড়াইতে পারি। আশা করি আমরা সকলে বুঝতে পারছি, না বুঝলে আমাকে আবার মেসেজ দিতে পারেন। আসসালামু আলাইকুম।